শপিং মল খোলার ঘোষণা আসার পর মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে বেড়েছে শ্রমজীবী মানুষের ভিড়। সকাল থেকে শিমুলিয়াঘাটে ভিড় করেন পোশাক কর্মীদের পাশাপাশি শ্রমজীবীরা। ফেরিতে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন তারা। গত কয়েকদিনের তুলনায় শ্রমজীবী মানুষের চাপ বেশি বলে জানিয়েছে নৌপুলিশ। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল পিকআপ ভ্যানে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। অফিস খুলে ফেলাইছে, চাকরি তো আমার টানাটানি আছে, এগুলো আমাদের ফোন দিয়ে বলছে আর কি। আমাদের বলা হয়েছে যে আমরা যদি আজকে না আসি তাহলে আমাদের অফিস থেকে চাকরি থাকবে না। আমি পটুয়াখালী থেকে আসছি, নারায়ণগঞ্জে যাবো, গার্মেন্টসে চাকরি করি, আগামীকালকে অফিস খোলা যাবে।